দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলাদেশের নোবেল সারেগামা পা এর মঞ্চ দাঁড়িয়ে প্রচুর প্রশংসা কুড়িয়েছেন, তবে পুরো শো জুড়েই আলোচনায় থাকলেও ফাইনালে বিজয়ের মুকুট পাননি তিনি। দ্বিতীয় রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে এই শিল্পীকে, তবে তার ভক্তরা তাকে নিয়ে মাথায় উঠিয়ে রাখলেও এবার একটি লাইভ সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই নোবেল। নোবেলের মন্তব্য শুনে অনেকেই তার অভিযোগ তুলেছেন, জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন নোবেল। সেই সাক্ষাৎকারে নোবেল বলেছেন, রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা যতটা না দেশকে এক্সপ্লেইন করে তার চেয়ে কয়েক হাজার গুণ এক্সপ্লেন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা বাংলাদেশ গানটি। বাংলাদেশ গানটি নিয়ে নিজের আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে নোবেল এইসব বলেন। এই নোবেলের এমন মন্তব্য উত্তাল সোশ্যাল মিডিয়া। তাকে এমন মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও বলা হয়েছে অনেকেই। অনেকেই দেশের জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য বিচার দাবি করেছেন, তবে কেউ কেউ নোবেলের পক্ষে সুর মিলিয়েছেন। যেমন একুশে টিভির সাংবাদিক ইলিয়াস হোসেন শতভাগ নোবেলের পক্ষে গান গেয়েছেন। নোবেলের পক্ষে যারা সাফাই গেয়েছেন তাদের কিছু কথা শুনি। ইতিহাস দেখুন, রবীন্দ্রনাথ বাংলাদেশের যে ক্ষতি করেছে তা কখনো ফিরে আসবে না। ইতিহাস বলছে 1912 সালে রবীন্দ্রনাথ বাংলাদেশের বিরোধিতা করেছেন, যখন ইংরেজরা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার প্রস্তাব রেখেছিল, তখন রবীন্দ্রনাথ কমিটি করে এর বিরোধিতা করেন এবং 18 বার ইংরেজদের কাছে চিঠি দেন যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করানো হয়, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় এর আগেই তৈরি করা হয়েছিল। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয় মুসলিমরা শিক্ষিত হবে। রবীন্দ্রনাথ যখন মুসলিমদের বিরোধিতা করেছেন আমাদের বিরোধিতাও করেছে, তাহলে ওনার গানকে কেন জাতীয় সঙ্গীত বানানো হবে? আর রবীন্দ্রনাথ তো বাংলাদেশের কোনো নাগরিক নয়। এক্ষেত্রে অনেকেই নোবেলকে সমর্থন দিয়েছেন। হে দর্শক, আপনারাই মন্তব্য করুন কোনটি সঠিক আর কোনটি বেঠিক। আর নতুন একটি ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকেই।